কাজটার জন্য হয়তো আমাকে নিয়ে যাবে ইন্ডিয়াতে। আমার ডায়েরিটা খুললে মাঝে মধ্যে ভালোই লাগে, যখন দেখি এই উইকেটগুলো আমার কাছে আছে। তাসকিন বাংলাদেশের সেরা বোলার, মুস্তাফিজ ওয়ান অফ দ্য বেস্ট কাটার মাস্টার, আমরা সবাই জানি কাটার মাস্টার পুরো ওয়ার্ল্ডে ওই একমাত্র এরকম ওর মতো কাটার কেউ মারতে পারে। নাহিদ রানা বাংলাদেশের এখন ফার্স্টেস্ট, অবশ্যই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। কারণ দেখেন আমরা লাস্ট সাড়ে তিন বছর ধরে ফার্স্ট বোলিং ডমিনেটিং যে একটা মাইন্ডসেট, এটা আমরা আসলে ক্রিয়েট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এটার পিছনে আসলে কোচদের অনেক অবদান আছে, আর ফার্স্ট বোলে যারা আছে সবাই খুবই কষ্ট করছে, আপনারা তো দেখছেন কিন্তু এটার সুফলটা আমরা আসলে পেতে শুরু করছি 2022 সাল থেকে আলহামদুলিল্লাহ। তো এটা এখনো কন্টিনিউ চলবে, আপনার দোয়া করুন আমাদের জন্য যাতে আমাদের ফার্স্ট বোলাররা আরও সাফল্য করে আনতে পারে। আপনি যে জায়গায় শেষ করেছেন একটা আফসোস তো অবশ্যই, এজ এ প্লেয়ার বাহিরে থাকা এটা অনেক কষ্টের, মনে হয় না বেশি দিন লাগবে ইনশাল্লাহ, আমিও খেলবো আর ইনশাল্লাহ ভালো করে চেষ্টাও করবো। আমাকে ফিজিও এবং ট্রেনার ফাল্গুনী কোচ ওনারা যে প্রোগ্রাম দিয়েছে সেই প্রোগ্রামই ফলো করতেছি। তো এখনো পর্যন্ত ওনারা রেস্ট্রিক্টেড মিন্স 100% এফোর্টে বোলিং করাটা এখনো ওনারা পারমিশন দেয়নি, সো আমি স্টিল 70-80 এরকম কাছাকাছি এরকম বোলিং করতেছি। তো আমার যে প্ল্যান যেটা আছে, হয়তো বা বাংলাদেশ টিমের সাথে হয়তো বা আমাকে ইন্ডিয়াতে নিবে, ওখানে দেখাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট, আমার ডক্টর, ফিজিও, ফাস্ট বোলিং কোচ, ট্রেনার সবাই সবাইকে আমি পাবো। আর একটা জিনিস হচ্ছে বিশেষ করে বাংলাদেশ টিমের মনিটরিংয়ে থাকবো, এই জিনিসটাই এই জিনিসটার জন্য হয়তো আমাকে নিয়ে যাবে ইন্ডিয়াতে। তো ওখানে গিয়ে যাওয়ার পর আমার ফিটনেসের ব্যাপারটা ওনারা মেজারমেন্ট করবে যে কতটুকু ফিট এনাফ আমি, যদি এরকম মনে হয় যেন ওনারা হয়তো বা ডিসিশন নিবে ম্যানেজমেন্ট। বিরাট কোহলিকে আপনি আউট করছেন, আপনার সেই সেলিব্রেশন এবং সামনে কথা বলি ক্যামেরার দিকে, যে মানে এই বিষয়টা আসলে মিস করবেন কিনা যদি খেলতে না পারে বিরাট কোহলি সঙ্গে? দেখেন বিরাট কোহলি বাংলাদেশ ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, তার উইকেট পাওয়াটা আসলে একটা আমার কাছে মন ভাঙ্গ হয়ে গেল। তো আমি দুবারই তাকে আউট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবারে যদি খেলতে পারি বা সুযোগ পাই অবশ্যই চেষ্টা থাকবে, কারণ কি এরকম আর আমি যতগুলো উইকেট নিয়েছি সব ভালো ভালো এবং বড় বড় উইকেট। আমার ডায়েরিটা খুললে মাঝে মধ্যে ভালোই লাগে, যখন দেখি এই উইকেটগুলো আমার কাছে আছে বা এদেরকে আমি আউট করেছি, এটা খুবই ভালো লাগে। তো দেখা যাক ইনশাল্লাহ, যাই আগে ইন্ডিয়াতে, দেন ফিটনেসটা যদি ইম্প্রুভ করতে পারি ইনশাল্লাহ, আর যদি ম্যানেজমেন্ট সুযোগ দিয়ে খেলার আমি চাইও যে আমাদের এইরকম ফাস্ট বোলার আরো সাতটা থাকবে। সো মানে তখন কি হবে, আমাদের আমার নিজের তাগিদ থাকবে যে আমি আরো ভালো করতে হবে। তাসকিন বাংলাদেশের সেরা বোলার, মুস্তাফিজ ওয়ান অফ দ্য বেস্ট কাটার মাস্টার, আমরা সবাই জানি কাটার মাস্টার পুরো ওয়ার্ল্ডে ওই একমাত্র এরকম ওর মতো কাটার কেউ মারতে পারে। নাহিদ রানা বাংলাদেশের এখন ফার্স্টেস্ট বোলার। সো এই যে এখন আমাদের প্রত্যেকটা স্কিলের জায়গাতে সবার একটা কম্পিটিটিভ একটা পরিবেশ তৈরি হয়েছে, তো আমার কাছে মনে হয় তানজিব সাকিব খুবই ভালো শেপে আছে, মাশাআল্লাহ মানে কন্টিনিউ ভালো বোলিং করতেছে। সো এই যে একটা হেলদি কম্পিটিশন, আমি যে পুরো বাংলাদেশ টিমের সব জায়গায় এরকম একটা হেলদি কম্পিটিশন থাকুক, তাহলে কী হবে আমাদের ইম্প্রুভের গ্রাফটা, আমাদের যে আমরা যে স্টেজে যেতে চাই আমাদের মাইন্ডসেট ওভাবে তৈরি করে। এখন দেখলাম সবারই খেলার একটা ধরনটা পাল্টেছে, তো আমার কাছে মনে হয় আমরা ওই নিচে ইনশাআল্লাহ পৌঁছাতে পারবো। সাপোর্টটা শুরু হয়েছিল স্পিনারদের, এনামুল হক মল্লিক থেকে শুরু করে মোহাম্মদ রফি, খায়রুল ইসলাম, সাকিব আল হাসান, আরাফ হাসানি, ইলিয়াস, এনামুল হক জুনিয়র, এনামুল হক জুনিয়র, মানে ঠিক সেই জায়গাটাতে বাংলাদেশের পেসাররা এখন লিড করছে। অবশ্যই এটা আমার কাছে তো ভালো লাগছে, সাপোর্টের কাছে কেমন লাগছে, কারণ কি আমরা একটা দেখেন স্পিন ডমিনেটিং টিম ছিলাম আমরা আগে, আমাদের কাছে আসলে সবাই মনে করতো যে যে বাংলাদেশে গেলেই তো ওরা ফ্ল্যাট ট্র্যাক এবং স্পিনিং ট্র্যাক দিবে, স্কোয়ার টার্ন করবে। গতকালকে তামিম ভাই একটা ইয়ে দিল, যে তামিম ভাই বলছে যে এখন আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট যে পরিমাণে এখন
ইম্প্রুভ করছে আলহামদুলিল্লাহ। এখন যে কেউ আমরা যে ওয়ার্ল্ডের যে কোনো দেশেই যাই, সবাই একটি উইকেটটা বানাইতে গেলে একটু চিন্তা করবে যে যে বাংলাদেশের ফাস্ট বোলাররা এখন উই হ্যাভ ম্যান 152 এট দিস মোমেন্ট। তো আমার কাছে মনে হয় যে টাইমের সাথে আমিও একমত যে এখন অ্যাটলিস্ট সবাই চিন্তা করবে, এবং আমাদেরকে চিন্তা সঙ্গে একটু সমীপ করার একটা ইয়ে আসছে। না, উনি এখনো পর্যন্ত আমাদের গ্রুপে কথা হয়, ওনার সাথে আমার 4 দিন আগে ভিডিও কলে কথা হয়েছে। তো যে জিনিসটা হচ্ছে সত্যি কথা, অনেক ভালো একজন মানুষ এবং খুবই সাপোর্টিভ ছিলেন, খুবই মিস করতেছি এটা অনেক সব ইনিয়ন। উনি যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন এটা আনবিলিভেবল, আর ওনার কাজগুলো তো আপনারা দেখতেই পাইছেন যে কী পরিমাণে ইম্প্রুভমেন্ট আমাদের। আন্দ্রে অ্যাডামস, ওনার সাথে আমার কথা হয়েছে চিটাংয়ে। তো যেহেতু আমি ইঞ্জুর্ড ওই অবস্থায়, তো উনি আমাকে জাস্ট দেখেছেন যে আমার পাটা এখনও ওই সময় কিছুটা উইক ছিল, তো উনি আমাকে বলছে যে তোমার এই জায়গাটা এখনও প্রবলেম আছে, তুমি এটা নিয়ে কাজ করো। তো ওইটা নিয়ে কাজ চলতেছে এখনও। তো ওনার সাথে ওইভাবে আমার এখনও অটিসের সাথে 2 বছর কাজ করছি, অ্যালান ডোনাল্ডের সাথে অনেকদিন কাজ করা হয়েছে, ওনার সাথে হয়তো কাজ করার সেই সুযোগ হয়নি। এছাড়া যদি ইন্ডিয়াতে যাই তার আমার সাথে কাজ করবো। অবশ্যই না, দেখেন আমি তো খেলার জন্য মুখে আছি, আর যে জিনিসটা হচ্ছে আমার ফিটনেসটা গেইন করতে হবে। তো ফিটনেসটা গেইন করার জন্য আমার সাথে আমাদের লোকাল ট্রেনার কাজ করতেছে, কাজ করতেছে, এবং ন্যাশনাল টিমের ফিজিও এবং ম্যানেজমেন্ট যারা আছে ফিটনেস ট্রেনার, ওনারা তো আমাকে প্রোগ্রাম দিয়েছে। তো লোকাল ফিটনেস ট্রেনারের সাথে কাজ করতেছি, ফিজিওর সাথে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। যদি ইন্ডিয়াতে যাওয়ার পরে দেখি ফিটনেসটা ওইভাবে যদি গেইন করে, আর ম্যানেজমেন্ট যদি এনাফ স্যাটিসফাইড থাকে যে আমাকে নিয়ে যদি ওখানে খেলাতে খেললাম, আর যদি না খেলতে পারি তাহলে বাংলাদেশে তো আমাদের ডোমেস্টিক ম্যাচগুলো আছে, ওগুলো খেলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।